নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 17/11/2020 একটা গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি, সেটা হচ্ছে ইউজিসি নেট। আমরা জানি ইউজিসি নেট জুনের যে ইউজিসি নেট, সেটা এই প্যান্ডামিক সিচুয়েশানের জন্য পিছিয়ে পিছিয়ে তার পরীক্ষা বিভিন্ন সময় বিভিন্ন সাবজেক্টে ছিল। 13 নভেম্বর লাস্ট ছিল ইউজিসি নেট পরীক্ষা, তো সেই পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে যারা নেট পরীক্ষায় যারা বসেছে বা যারা মানে নেট পরীক্ষায় যারা পরীক্ষা দিয়েছে বাই অনলাইন সিস্টেমে, তো তাদের হচ্ছে কি, তারা যে প্রশ্নের উত্তর দিচ্ছে সেই প্রশ্নটা কীরকমভাবে উত্তর দিচ্ছে, অর্থাৎ কী কী প্রশ্ন তারা চয়েস করেছিল সেটা একবার মিলিয়ে নিতে পারবে, তারা চেক করে নিতে পারবে, এবং যদি কোনো ভুল থাকে সেই অ্যান্সার কির উপর তারা সে চ্যালেঞ্জ করতে পারবে। তাই দেখতে পাচ্ছেন ইউজিসি নেটের যে ইউজি থেকে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন যে নেট পরীক্ষা, সেই নেট পরীক্ষার বিভিন্ন সাবজেক্টের পরীক্ষার যে পেপারগুলো, সেই পেপারে কে কোন প্রশ্নের উত্তর দিয়েছে সেটা উত্তর আপনারা চেক করে নিতে পারবেন। তো কীভাবে করবেন, আপনারা প্রথমে ইউজিসি নেট ওয়েবসাইটে যাবেন, নেট গিয়ে এখানে ভিউ কোশ্চেন পেপার অ্যান্সার কি চ্যালেঞ্জ বলে একটা অপশান আছে, দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করলেই তো আপনার এরকম লগ ইন পেজ চলে আসবে, ভালো করে দেখুন, আপনার এরকম লগ ইন পেজ চলে আসবে ইউজিসি নেট, দেখতে পাচ্ছেন এনটিএর মাধ্যমে, ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমে এই পরীক্ষা নেওয়া হয়েছিল এটা। তো আপনারা লগ ইন পেজে যাবেন, লগ ইন পেজে গিয়ে এখানে অ্যাপ্লিকেশান ফর ইউজিসি নেট 2020 অ্যাপ্লিকেশান নম্বর দেবেন আপনার, আর ডেট অফ বার্থ দেবেন, আর এই পিনটা যে মানে পিন বলছে সিকিউরিটি পিন লেখা আছে দেখতে পাচ্ছেন, এরকম আপনার যখন অ্যাপ্লাই করবেন মানে লগ ইন করবেন তখন সেটা দিয়ে দেবেন, দিয়ে সাইন ইন করবেন। সাইন ইন করার পরেই আপনার যে অপশানটা আসবে, সাইন ইন করা হয়ে গেলে আপনার হোম পেজটা চলে আসবে, ভালো করে দেখুন আপনার হোম পেজ, এই যে হচ্ছে আপনার হোম পেজ মানে লগ ইন করার পর। তো এই হোম পেজে আপনার একদম নিচের দিকে চলে যাবেন, আপনাকে দেখার দরকার নেই, একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে দেখুন, আমি এখানে জিওগ্রাফি সাবজেক্টের ওপর আমি যেটা দেখাচ্ছি সেটা জিওগ্রাফি পরীক্ষা দিয়েছিল, সে সাবজেক্টের নাম দিয়ে দিচ্ছে, দেখতেন ভিউ কোশ্চেন পেপার, আপনার আপনি যে অনলাইনে এনটিএর মাধ্যমে যে পরীক্ষাগুলো দিয়েছিলেন সেই সাবজেক্টের প্রশ্নগুলো দেখা যাবে, এবং আপনি যে উত্তর প্রশ্নটা চয়েস করেছিলেন সেটাও দেখাবে, এবং তারপর আপনার যদি কোনো ভুল থাকে সেটা আপনি নিচের দেখুন, ক্লিক টু ভিউ এবং চ্যালেঞ্জ অ্যান্সার কি, চ্যালেঞ্জ এখানে সেই কোশ্চেনটার ওপর যে আপনি এটা দিয়েছিলেন অথচ নাম্বার এখানে দেখাচ্ছে, তাহলে তার উপর আপনি কিন্তু এখানে চ্যালেঞ্জ করতে পারবেন। তো আসুন আমি একটা প্রথমে দেখাচ্ছি, প্রথমে এই সাবজেক্টে কোশ্চেন ভিউটা আমি দেখাবো, কোশ্চেন ভিউয়ের পার্টটা কেমন দেখাবে সেটা দেখাচ্ছি। তো কোশ্চেন ভিউয়ে যখন আপনারা ক্লিক করবেন তখন এখানে দেখুন আপনার অ্যাপ্লিকেশন নম্বর, নাম, রোল নাম্বার, টেস্টিং টাইম, কখন পরীক্ষা দিয়েছিলেন, কী সাবজেক্টে সেটা দিয়ে দেবে, আর আপনি এই পেজটা ওপেন হয়ে যাওয়ার পর আপনি প্রিন্ট করে নিতে পারবেন এখান থেকে পুরো আপনার কোশ্চেন পেপারটা, যে আপনি যে কী কী চয়েস করেছিলেন। দেখুন এইভাবে রয়েছে, ফার্স্ট কোশ্চেন এখানে 4টে অপশান রয়েছে, এই 4টে কোশ্চেনের 4টে আইডি তৈরি দিয়ে দিয়েছে, দেখুন এমসিকিউয়ের, এর মধ্যে আপনি কোনটা চয়েস করেছিলেন, দেখুন প্রথমে এই এই ক্ষেত্রে চয়েস করেছিল যে চুজিং অপশান এ ওয়ান, তাহলে 1 নম্বরটা ইউনিভার্সাল নেগেটিভ, এই 1 নম্বর পয়েন্টটা চয়েস করেছিল, সেই জন্য অ্যান্সার দিয়েছিল স্ট্যাটাস অ্যান্সার চুজ নাম্বার ওয়ান। ওয়ানের আইডি কত, ওয়ানের কোশ্চেন আইডি দেখতে পাচ্ছেন এটা আছে। তো তাহলে এই টোটাল কোশ্চেন আইডি, এটা এটা হচ্ছে কোশ্চেন আইডি আর অপশান আইডি হচ্ছে এইগুলো, তো এটা চয়েস করেছিল। এর উপর ধরুন আপনার কোনো ভুল আছে, মনে হচ্ছে যে আমি এটা উত্তর দিয়েছিল অথচ এখানে ভুল দিয়েছে, তাহলে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। তো আপনাকে ফার্স্ট কাজ হচ্ছে কি, ওখানে ভিউ কোশ্চেন পেপার দেখে আপনি যে প্রশ্নের উত্তর দিয়েছিলেন সে প্রশ্নগুলো এখানে পেয়ে যাবেন অবশ্যই, সে প্রশ্নের উত্তরগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, একদম আপনার সাবজেক্টের জেনারেল পেপার প্লাস সাবজেক্ট পেপার সব কিন্তু পাবেন এখানে ফুল। এটা পাওয়ার পর আপনি এরপর ধরুন আপনার কোনো ভুল আছে, তাহলে আপনি ভুল থাকলে আপনি এই জায়গায় এখানে যে অপশানটা দিয়েছিল এখানে, সরি এখানে আমি দেখাচ্ছি এই যে অপশানটা ছিল এইখানটা, এই যে এখানে রয়েছে দেখুন ক্লিক টু ভিউ এবং চ্যালেঞ্জ অ্যান্সার কি, চ্যালেঞ্জ অ্যান্সার কিতে আপনি ক্লিক করলে এইরকম একটা পেজ খুলবে, আমি দেখাচ্ছি দেখুন চ্যালেঞ্জ অ্যান্সার কিতেও আপনার নাম টাম দেবে এখানে, ডেট অফ বার্থ, মায়ের নাম সমস্ত দিবে, দেওয়ার পর আপনার এখানে দেখুন নিচে রয়েছে, ভালো করে দেখুন এখানে আপনার সাবজেক্টের নাম রয়েছে, কোশ্চেন আইডি যেটা আমি দেখালাম কোশ্চেন আইডি রয়েছে, আর অপশান আইডি কারেক্ট অপশান, দেখুন কারেক্ট অপশান কোনটা হবে সেটা দিয়ে দিয়েছে, ভালো করে দেখুন অ্যান্সার কী দিয়ে দিয়েছে, দেখুন কারেক্ট অ্যান্সার কোন কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কী হবে, মানে কারেক্ট অপশান কী হবে, মানে আপনারা যেটা চয়েস করেছেন তার উপর ক্লেম অপশান আইডি, আপনি যদি কোনোটা ক্লেম করতে চান
তাহলে সে ক্লেম আইডিটা কোনটা হবে? এটা সাবজেক্টের ওপর ভিত্তি করে এটা রয়েছে, মেনলি সাবজেক্টের এটা। তো সেটা ক্লেমটা আপনাকে করতে হবে যে আপনি, আমি এই প্রশ্নের উত্তর এটা দিয়েছিলাম, অথচ আমার এখানে ভালো করে দেখুন এখানে কি রয়েছে, তাহলে আপনার অপশান আইডি, কোশ্চেন আইডি, তাহলে কোন কোশ্চেন, এটা কোশ্চেন আইডিতে পেয়ে যাবেন। কারেক্ট অপশান এটা। তো আপনি কোনটা ক্লেম করেছিলেন, বা আপনি ধরুন আপনার ওখানে উত্তর যেটা পাঠিয়েছে দিয়েছিলেন আপনি, তাতে এটা ঠিক মেরে রেখেছিলেন, অন্যটা চয়েস করেছিলেন, তো দেখাচ্ছে এখানে কিন্তু আপনার ওখানে ভুল দেখিয়েছে, তাহলে সেটা আপনি এখানে ক্লেম করতে পারবেন। তো ক্লেম করলে আপনারা এটা আবার দেখাবে, এবং ক্লেম করার পর আপনি যে যে প্রশ্নগুলো ক্লেম করলেন, ক্লেম করার পর এখানে সেভ ইওর ক্লেম, সেভ করে দিতে হবে। এইভাবে সাবজেক্টেরগুলো, এটা টোটাল সাবজেক্ট প্লাস যে জেনারেল পেপারের নাম্বার, এই কোশ্চেন আইডি, সে সব কোশ্চেন আইডি কিন্তু আপনারা পাবেন, দিয়ে তার উপর যদি কোনো ক্লেম থাকে ক্লেম করে দিতে পারেন। তো যা হোক, এই লেটেস্ট নোটিফিকেশানটা শেয়ার করলাম, তাহলে ইউজিসি নেট পরীক্ষার যে লেটেস্ট আপডেট সেটা শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, তাহলে ইউজিসি এর কোশ্চেন অ্যান্সার কী এবং কোশ্চেন পেপার এবং চ্যালেঞ্জ, এই সমস্ত ডিটেলস আপলোড হয়েছে, আপনারা অবশ্যই চেক করে নেবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ফিরে আসি পরের আপডেট নিয়ে, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন।